আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, প্ল্যান তৈরি করার সময় কিছু কিছু জিনিস অবশ্যই খেয়াল করতে হয়। তার মধ্যে হচ্ছে ক্রস ভেন্টিলেশন ঠিক আছে কিনা, আর প্রপারলি হচ্ছে এয়ারফ্লো হচ্ছে কিনা, এটা অবশ্যই খেয়াল করতে হয়। তার মধ্যে হচ্ছে আপনারা অনেকেই আছেন, হচ্ছে আমরা যে ভয়েড গুলা রাখি, তারপর হচ্ছে ক্রস ভেন্টিলেশনের জন্য যে ডাবল জানলা গুলো রাখি, আপনারা অনেকেই এই জিনিসগুলোকে বন্ধ করে দেন। সো এটা বন্ধ করলে যে প্রবলেম গুলা হয় সেটা হচ্ছে আপনার বাড়িটা খুব বেশি পরিমাণে গরম হবে, আর ন্যাচারাল এয়ারফ্লো না হওয়ার কারণে হচ্ছে খুব হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর হচ্ছে আপনার যদি ন্যাচারাল আলো বাতাস না আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রায় সময় ঘরের মধ্যে হচ্ছে লাইট জ্বালাইতে হয়। সো এই সকল জিনিসগুলাকে অ্যাভয়েড করার জন্য আমরা যে সকল বিষয়গুলা প্ল্যানের মধ্যে প্রোভাইড করে থাকি, যেমন হচ্ছে ভয়েড রাখি, তারপর হচ্ছে জানলা সাইজ গুলা বড় রাখি, তারপর হচ্ছে ডাবল জানলা রাখি, এই সকল জিনিসগুলাকে আপনারা প্রপারলি মেনটেন করার জন্য চেষ্টা করবেন। সো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।